অবশেষে নিজেদের চাকরি বাঁচালো কনক ইলিয়াস গণ। 4.5 মাস আগে ফাঁস হওয়া কনক সারোয়ারের ফোনালাপের কথা কি মনে আছে? আসুন আবার একটু শুনে নিই। আপনাকে বলেছিলাম যে ওই জয়কে নিয়ে একটা স্ক্যান্ডাল বের করে সেই স্ক্যান্ডালের এগেইনস্ট আমি আপনাকে কতগুলি স্ক্রিনশট পাঠিয়েছিলাম, যেগুলি বানানো হয়েছিল অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে 5-6 দিন ধরে খালি ওই জিনিসগুলি বানানো হয়েছিল। আপনাকে বলেছিলাম যে ওইটা নিয়ে ভিডিও করেন, জয়কে একটু ধরেন, জয়ের স্ক্যান্ডাল নিয়ে একটা স্ক্যান্ডাল বানানো। খেয়াল করে দেখুন, জয়কে নিয়ে স্ক্যান্ডাল বানাতে ওপাশ থেকে কনক সারোয়ারকে বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে। কনক সারোয়ার সফল হলে বানিয়ে ফেলেছে স্ক্যান্ডাল। ওখানে ইনফো সরকার এটা কেস ছিল। ইনফো কি এটা? ইনফো সরকার আজকে মিনিস্ট্রি। হ্যাঁ, ওটা কি করলেন আপনি? কি বলছিলেন না আসবেন? না, আমি বলিনি, ওটা পাঠিয়ে দিয়েছিলাম, আমি পাইছিলাম তো। হ্যাঁ, ভাবছিলাম আপনি আসবেন না। ওটা হয়েছে কি, আপনি অনেক বোঝানো থাকেও সঠিক ওয়াজে জয়কে নিয়ে স্ক্যান্ডাল বানিয়ে এবারের মতো নিজের চাকরি বাঁচালো কনক ইলিয়াস গণ। অভিনন্দন কনক ইলিয়াস গণ।